মাদারীপুরের সদর উপজেলায় একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের 80টি ঘর স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সহ তিন প্রভাবশালী ব্যক্তির চাপে স্বল্প মূল্যে বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন ঘরগুলোতে আশ্রয়প্রাপ্তরা। অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সদস্য বলছেন, টিএনওর নির্দেশে ঘরগুলো সরানো হয়েছে। তবে সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, ঘটনাটি জানতে পারলেন সাংবাদিকদের মাধ্যমে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে 2001 সালে সরকারি উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের একটি গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়েছিল। এখানকার ঘরগুলোর ভিত্তি পাকা হলেও মেঝে ছিল মাটির। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, তাই নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। নতুন ঘর নির্মাণের কাজ শুরু হলে খোয়াজপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল সর্দার ও তার 2 সহযোগী আজিজুল আকন আর জাকির হোসেন আগের ঘরগুলো কিনতে বরাদ্দপ্রাপ্তদের ওপর চাপ তৈরি করেন। এভাবে পুরনো ঘরগুলো নামমাত্র দামে কিনে নেন তারা, অভিযোগ করেন বাসিন্দারা। ভুক্তভোগীরা আরও বলছেন, 4টি ব্যারাকের 40টি ঘর বিক্রি করা হয় মাত্র 3 লাখ টাকায়। যাদের নামে বরাদ্দ, তারা জনপ্রতি পেয়েছেন 3,750 টাকা করে। না, আমি তো ব্যাংকে নিতে পারি না, 5 জন আছে, 5 জন লাগে আমি বিছালেছি, 5 জন লাগে আমি দিয়ে দিছি। আমি কি একলা পারবো? আমার এনে শরীরে সন্তান নেই, আমি একা থাকি। কিন্তু আমরা ঘরের ভিতরে বাঙ্গাসুরের ঘরে থাকতে পারি নাই, সেই জন্য মানে একটা বেড়াকে একটু ভালো ছিল, আর সব বেড়াক দা পানি পড়ে। আমরা এই বেড়াকে মনে করেন এই হেনে রয়েছি, এই বস্তিতে রয়েছি, অনেক কষ্ট করে রয়েছি, পানি পুনি পড়ছে। এদিকে অভিযুক্ত ইউপি সদস্য ঘর কেনার অস্বচ্ছতার বিষয়টি অস্বীকার করেন। টিনু সাহেব বলে গেছে, আমি এডের মেম্বার, এ বলছে ভাই এই ঘরদারে বিক্রি করে দেন, আর নালে যাগো ঘর যেন থাকে আর এগো ভেঙে ছিল লয়ে দোকান। তাকে বলছি আমরা সব বলাই ওখানে মিটিং করে যে আমাদের তো আফা ছিল টিনু সারে, আমরা তো ঘরদার হারাইতে গেছি বা ব্যস্ত গেছি। তারপর আর একে হাক দেখাইছে, আর একে হাক দেখাইছে, ভিতরে ভাঙারি আছে না, আগে দেখাইছে, আর কেউ কয় 2 লাখ, কেউ কয় 2.5 লাখ, কেউ কয় 2,80,000। পরে আমি কিছু আমি আর দে আমি বিশ্বাস দিয়ে রাখি নাই, ভাবি কিনি আসবার আমি কিনছি না। টিনু সারের সাথে বলে গেছে কোনো নিলাম হবে না ঘরে, এই যারা ঘরের মালিক সেই ঘরে দলিল আছে সবাই, কোনো নিলামে দিতে দেওয়া চলবে না, কোনো নিলাম নেই। ঘরগুলো অপসারণের কাজ শুরু হওয়ার পরে আশ্রয়হীন হয়ে পড়েছেন বাসিন্দারা, ভোগান্তি মেনে নিয়ে অন্যান্য জায়গায় ভাড়া নিয়ে থাকছেন তারা। ওই ঘর নতুন মতো কই থাকুন, সবাই একজনে একজন ভাড়া বাড়িতে থাকে, তো আমার তো ভাড়া দেওয়া সম্ভব না। এই ঘর ভাঙ্গার পরে ভাড়া নিচ্ছি, ভাড়া নিচ্ছি, আমি কইছি এলা 500 না বা 1,000 না, আমার থাকতে একটু আশ্রয় দাও, এলে কখন আমি থাকতে আসি ভাড়ায়। আমি বলছি স্যার যে পাক ঘর আসলে পাক ঘর উড়ে স্যার সাড়ে আমি থাকতে আসি বর্তমানে, মানে ভাড়া মতো কোনো স্যার পারতেছি না, যেটা কাজ করি স্যার গাড়ি ঘুরে চালায় স্যার কটাকা আমি করি, আমি ভাড়া দেবো কেমনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে কিছু জানতেন না উল্লেখ করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপকার ভোগীরা আমাদেরকে জানাবেন, আমরা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিব। আর নির্দেশনা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি ওনাদেরকে জানাতে চাই যে ওনাদের ঘরগুলো খুলে ওনারা ওনাদের কাছেই রাখুক, ওনাদের কাজেই ঘরটা লাগবে, ওনাদের বিক্রি করার কোনো দরকার নাই। এর আগে একইভাবে গুচ্ছগ্রামটির আরও 40টি ঘর মাত্র 3.5 লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।